আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? সরি, আজকে এর আগে লাইভটা আমার কেটে গিয়েছিল, কারণ আমার মোবাইলে একটা কোড আসছিল, তো তো এর জন্য আর কি। হ্যাঁ, তো আমি আপনাদের সাথে এটা আজকে শেয়ার করতে চাইছিলাম। আমরা যাচ্ছিলাম বাইরোড সৌদি আরবেতে, এর আগে আমাদের অনেকবার যাওয়া হয়েছে, ঠিক আছে? তো আগে তো এরকম করোনার কোনো প্রবলেম ছিল না, তো এর জন্য তেমন কোনো প্রবলেম হয় না। বাট এখন আমাদের কী প্রবলেম হয়েছে তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এক মিনিট, আমি একটুখানি দেখে নিচ্ছি আমার। তো এটা শেয়ার করার জন্য হয়েছিল আজকে। আমরা কালকে রাত্রে আমরা বের হয়েছিলাম, ঠিক আছে? তো আমরা সকালে কখন পৌঁছেছে, ফজর তো হয়েছে তাই না? হ্যাঁ, আমরা ফজর পর্যন্ত পৌঁছেছিলাম ওইখানে। বাট আমরা সারা দিন আজকে ট্রাই করছি, সারা দিন, এখন 4টা বাজে পুরা, সারা দিন আমরা অনেক ট্রাই করছি, অনেক রকমের প্রবলেম হয়েছে। তো সেট বলবে যে কী প্রবলেম হয়েছে আমাদের। হ্যাঁ সেট বলো, কী জন্য আমাদেরকে এন্ট্রি করা মানে করতে দেওয়া হলো না? प्रॉब्लम ये भी है क्योंकि हमने जो वैक्सीन लगाई हुई है ना, वो चाइना वैक्सीन है। तो जो असल में सऊदी अरब का रूल है, उन्होंने सिर्फ 4-2 वैक्सीन जो एक्स्ट्राजेनेका और दूसरी कौन सी थी, दूसरी पता नहीं, वो मुझे, मैं भी भूल गई। खैर, उनकी 4 वैक्सीन, बस वो चाइना वैक्सीन को ना एक्सेप्ट नहीं कर सकते, अलाउ नहीं किया उन लोगों, अलाउ नहीं किया, उसकी वजह से ये रीज़न बना हमारा उधर। बट कोशिश बहुत की थी उनको बोलने के लिए, काफ़ी जितने भी अपने जानने वाले थे, लेकिन ये रूल पिछले सिक्स डेज हुए, तो उसकी वजह से ये प्रॉब्लम बनी है। उसकी वजह से अभी हमें वापस आना पड़ा, और लेकिन जाना तो है ही है हर हाल में। तो इंशाल्लाह दुआ करना आप लोग, बट ये कोई भी जाए बाय रोड, क्योंकि मैं तो बाय रोड ट्रैवल करता रहता हूँ, बाय रोड आता जाता रहता हूँ। कोई भी अगर बाय रोड जाता रहता है, बस चेक कर ले अपने डॉक्यूमेंट्स, और ये चेक कर ले कि तवक्कलना में उसकी वैक्सीन रजिस्टर होनी चाहिए, तभी वो जा सकता है सऊदी अरब। और वैक्सीन चाइना वाला नहीं, एक्स्ट्राजेनेका या तो उनकी 2 वैक्सीन और भी हैं, उनका नाम याद नहीं आ रहा, वैसे आपको मेंशन कर देंगे कमेंट्स में। सो गाइस, এটা হচ্ছে আমাদের প্রবলেম। আমরা এর আগে অনেকবার আসি, অনেকবার 4-5 বারের মতো আমরা আসা যাওয়া হয়েছে আমাদের বাই রোড। বাট আফসোসের সাথে জানানো হচ্ছে এখন আমরা বাসা ব্যাক করতেছি, আর আমাদের আমাদের তো ভিসা এখান থেকে লাগানো হয়েছে, মাল্টিপল ভিসা। বাট সিডের সৌদিয়ার ভিসার আজকে লাস্ট ডেট, আজকে 12টার আগে আমাদের সৌদিয়া পৌঁছাতে হবে। তো আমরা আজকে সারাদিন অনেক ট্রাই করেছি, অনেক 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 ট্রাই করেছি, আমরা অলমোস্ট এখন আবার দুবাইতে ব্যাক করছি। অনেক এখান থেকে এসে দুবাই থেকে আবুধাবি হয়ে তারপর আমরা বর্ডারের কাছে গেছি। কত ঘন্টা লাগছে অলমোস্ট যেতে? ফাইভ আওয়ার লাগছে আমরা রাত্রে যখন আমরা গেছিলাম। বাট কালকে মানে কালকের থেকে আমরা ঘুমাই নাই একেবারে, বাচ্চারা আমার টায়ার্ড, বেচারিরা পিছনে ঘুম আসতেছে দুইজনই, সানা সাইরা ঘুম। তো অনেক আফসোসের সাথে বলতে হচ্ছে যে আমরা যেতে পারলাম না। বাট হ্যাঁ, আমরা অনলাইনে এখন ফ্লাইট সব চেক করছি, এখন আমাদের ফ্লাইটেই যেতে হবে। আর যারা চায়না ভ্যাকসিন লাগাইছে তাদেরকে ফ্লাইটে যেতে পারবে তারা, বাট বাইরোড যেতে পারবে না, এটা ওনাদের আর কি কি বলে। তবে তওকলনা হোনা চাহিয়ে আর রেজিস্টার করনা আপনে আপনে। আমাদের সব ডকুমেন্টস, সব পেপার, সব কিছু একদম রেডি ছিল, বাট আফসোস আমরা ব্যাক করতে হইলো আবার। আফসোস নেই, ইসমে মতলব। হ্যাঁ, তো যাক, যেটা হয় হয়তো বা ভালোর জন্য হয়, এটা আমাদের মানতে হবে, আর কিছু করার নেই। তো আমরা এখন ফ্লাইট আমাদের পাওয়া হয়ে গেছে, বুকিং দেওয়া হয়েছে। হ্যাঁ, বস ওই করে এখন আমরা অনেক চেষ্টা করতেছি ফ্লাইট যেন আমাদের আজকে হয়ে যায় 9টার দিকে 10টার দিকে। সো প্লিজ আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, যারা ইউএতে আছে, যারা যেতে চাচ্ছেন, আপনি সারা প্রসেস বতাएंगे কি किस तरह ভিসা প্রসেস था और आना जाना, बस ये फर्स्ट टाइम हुआ इस तरह।
পেরে নিব ঠিক আছে ফার্স্ট টাইম এরকম ভাব হলো আমাদের ব্যাক করতে হলো ঠিক আছে তো অনেক আফসোসজনক এটা আমাদের জন্য বাট হ্যাঁ এটা যারা এখনো ইউএতে ভ্যাকসিন লাগান নাই যারা লাগাতে যাবেন অবশ্যই আপনি এই জিনিসটা কনফার্ম করে আপনি চায়না ভ্যাকসিন লাগাবেন না তো আমাদের কাছে কোয়েশ্চেন হচ্ছে এটা যদি চায়না ভ্যাকসিন যেটা মানে জন্য ওনারা অ্যালাউ করলো না ওইটা যদি কোনো কাজই না হয় তো ওটা কেন লাগাচ্ছে পাবলিককে ওটা তো লাগানো উচিত না তাই না ওটা কেন আমাদেরকে লাগানো হচ্ছে সো এইটাই আর কি বড় সমস্যা বা আমাদের কষ্ট হ্যাঁ তো এটা কোয়েশ্চেন আমাদের অবশ্যই যে ভ্যাকসিন তো ভ্যাকসিনই তাই না ভ্যাকসিন তো ভ্যাকসিনই এখন সেটা চায়না ভ্যাকসিন হচ্ছে ওনারা এর জন্য অ্যালাউ করলো না তো হ্যাঁ অ্যালাউ ওনারা করছে বাট এয়ারপোর্ট দিয়ে যেতে হবে ফ্লাই করতে হবে বাট বাইরোড ওনারা অ্যালাউ করেনি অনেক অনেক মানে ই ছিল সিকিউরিটি অনেক বেশি হাই ছিল যেতে পারবে না একেবারেই না कानून सबके लिए है कि चाहे वो सऊदी हो या इमाराती जाए कोई भी जाए सबको वापस कर रहे अगर उन्होंने वैक्सीन चाइना की लगाई है तो वो ट्रेवल नहीं कर सकते तो काफ़ी लोग उन्होंने खुद ये मैं खुद ही इमिग्रेशन में पूछने गया तो उन्होंने कहा कि हमने 5 मुकीम और इमाराती को वापस किया है आज के दिन तो उन्होंने इमाराती देर को फिराई दी सर की ज़्यादा ये वैक्सीन टा लगाना चलो आर की তো যাই হোক আমি জাস্ট এটা বলতে যাব যে আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন আমরা ঠিক মতন যেতে পারি সারা উঠে গেছে অলরেডি হোয়াট হ্যাপেন্ড বেবি আমার বাচ্চার অনেক বেশি টায়ার্ড এখন আমরা ভাবছি বাসা যাব রেস্ট করব আর দোয়া করবেন প্লিজ আমাদের জন্য যেন আমরা 12টার আগে আমাদের ফ্লাইট আমরা পেয়ে যাই আমরা অলরেডি চেষ্টা করতেছি বুকিং করার বাট আমরা যেন পেয়ে যাই দোয়া করবেন প্লিজ আমাদের জন্য ইয়েস মামা हब्बी का भी तरह तक नींद पूरा नहीं हुआ ये पूरे रात से सोते हैं कल आ जाओ मेरे पास सोने के अलावा काम ही नहीं है ना গাড়ির ভিতরে ভালোমতো শোয়া যায় না বাচ্চারা অনেক বেশি টায়ার্ড হয়ে গেছে তো আমরা অনেক চেষ্টা করছিলাম ওখানে কাছে ভ্যাকসিনেশনের যে জায়গাগুলো ছিল আমরা ওখানেও গেছিলাম ভাবছিলাম যে আমাদের হয়তো ওনারা বলছিল ওয়ান ডোজ যদিও লাগানো হয় যে দুইটা থেকে তারপর আমরা যেতে পারবো বাট ওইটার ভিতরেও আমরা ওনারা দেয়নি ওনারা বলছে যে তোমরা দুইটা অলরেডি লাগাই ফেলছো ভ্যাকসিন তো তোমরা 6 মান্থ পর তোমরা আবার আরেকটা লাগাতে পারবা সো অনেক বেশি প্রবলেম হয়ে গেছে আমাদের জন্য যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন ঠিক আছে আমরা বাইরে হয়তো যেতে পারলাম না আচ্ছা কি হতো হ্যাঁ তো সে আমরা যা হয় আল্লাহ পাক হয়তো এটা এটাতেই আমাদের কোনো ভালো ছিল বা কিছু দোয়া করবেন সবাই আমাদের জন্য আমরা এখন বাসায় যাব ঠিক আছে রাস্তায় আছি হ্যাঁ বাবা হ্যাঁ আমার বাচ্চা অনেক ডিস্টার্ব বিচারিরা অনেক সো ভালো থাকবেন আজকে আমি এখানে এই ভিডিও শেষ করছি ইনশাআল্লাহ আপনার সাথে আরো ডিটেইলস যা আছে আমরা শেয়ার করব আপনাকে বাকি ডিটেইলস যা না শেয়ার করে দেব আপনাকে अच्छा আমি আমরা এখন দুবাই সিটিতে চলে আসছি অলরেডি আমরা আবু দাবি আর এগুলা সব ক্রস করে চলে আসছি এখন তো আমরা বাসার দিকে যাব এখন আমরা দুবাইতে আছি কাম ইয়ার বেবি কাম সবাই দোয়া করবেন আমাদের জন্য যেন আমাদের ফ্লাইটটা আজকে হয়ে যায় কনফার্ম তারপরে যেন আমরা চলে যাই ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাদের মনের আশা পূরণ করুক থ্যাংক ইউ ভাইয়া লিঙ্কন শেখ থ্যাংক ইউ ভাই দোয়া করবেন আমাদের জন্য সবাই আচ্ছা আমরা এখন কোথায় আছি শেখ জায়েদ রোডে না মারিনা 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 আচ্ছা আচ্ছা মারিনা সো ইনশাআল্লাহ আবার দেখা হবে আবার কথা হবে ঠিক আছে ভালো থাকেন সবাই ওকে সিদ আল্লাহ হাফেজ বলো আল্লাহ হাফেজ আর ড্রাইভিং করতেছিল যাক ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ওকে